আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা কেমতের দিন আল্লাহ তিন ধরনের লোকদের ভালো আমার করা সত্ত্বেও তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন শুধুমাত্র নিহতের ত্রুটি থাকার কারণে আল্লাহ তাদেরকে এই কঠিন আজাব দিবেন আবু হুরাই রায় রাজা থেকে বর্ণিত রসদ সাল্লা আলাইসলাম বলেন কেয়ামতের দিন এমন এক ব্যক্তির পিচার ফায়সালা করা হবে যে কিনা শহীদ হয়েছিল তাকে আল্লাহ দরবার আনা হবে অতপর তাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ নয়ামত ভোগ করেছি কি না তখন সে স্বীকার করবে হ্যাঁ আমি আল্লাহ নয়ামত বক্ষণ করেছি আল্লাহ তালা বলবেন তুমি এতে কি আমল করেছ সে বলবে আমি আপনার জন্য জিহাদ করেছি কি জিহাদ করতে করতে আমি শহীদ হয়েছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছ তুমি এসব এই জন্য করেছ যেন তোমাকে তোমাকে বীর বলে তোমাকে গাজী বলে এই জন্য তুমি করেছ অতপর তার ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে তাকে টেলে হিচড়ে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে দ্বিতীয় এক ব্যক্তিকে আনা হবে যে কিনা খুব ভালো ইলেম শিখেছিল মানুষকে শিক্ষা দিয়েছিল এবং নিজেও কোন তেলত করেছিল অতপর তাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ নেয়ামত সম্পর্কে সে সব কিছু স্বীকার করবে অতপর আল্লাহতালা বলবেন তুমি এতে কি আমল করেছ সে বলবে আমি ইলম শিখেছি শিক্ষা দিয়েছি এবং আপনার জন্য কোরআন তেরত করেছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলছ তুমি এই জন্য ইলম শিখেছ যাতে করে সবাই তোমাকে কারি বলে আলেম বলে মুফতি বলে এই জন্য তুমি এলেম শিক্ষা করেছ অতপর তার নির্দেশনা দেওয়া হবে তাকে টেনে হিঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপর তৃতীয় এক ব্যক্তিকে আনা হবে সে ছিল স্বচ্ছ টাকা পয়সা কোনো কম ছিল না আল্লাহতালা তাকে প্রচুর সম্পদ দান করেছিল আল্লাহতালা তাকে তার নামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন সে তা স্বীকার করবে আল্লাহলা বলবেন তুমি এতে কী আমল করেছ সে বলবে এমন কোনো খাত নেই যেখানে আমি খরচ করিনি আপনার পছন্দ মতো আমি সকল জায়গায় দান করেছি আলাতালা বলবেন তুমি মিথ্যা বলছো তুমি এই জন্য এসব করেছ যাতে লোকেরা তোমাকে ডানশীল বলে অতপর তার ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে প্রিয় ভাই বোনেরা এই হাদিস থেকে আমরা শিখে পাই যে আমরা অনেকে ওয়াজে মাফিলে বা মিছিলে আমরা এমনভাবে বলে বেরাই যে আমরা আল্লাহ সৈনিক আমরা আল্লাহর জন্য বা ইসলামের জন্য যে কোনো কাজ করতে পারি অথচ কাফের বা অমসিনদের কোনো ঘোষণা আসলে আমার বিড়ালের মতো চুপসে যায় আর মতো সিংহের চাঁদ আমরা বকে বলি আমরা আল্লাহর জন্য অনেক কিছু করব। কিন্তু অন্তরে আমাদের নিয়ত খুবই দুর্বল আমাদের ইমানও দুর্বল এই জন্য জালেমেরা আমাদের মাথার উপর বসে আছে আমরা কিছুই করতে পারছি না আল্লাহ তালা হেফাজত করুক আবার অনেকে আছে যারা ইরাম অর্জন করে খ্যাতিমান হওয়ার জন্য মানুষ তাকে প্রশংসা করবে গৌরব করবে সে কত বড় আলেম সে কত বড় মুফতি অথচ এলিম শিক্ষা হবে শুধু আল্লাহর জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যাতে করে সে সাপ ও নেকি অর্জন করতে পারে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তিন নম্বর হলো দানশীলতা সমাজে এখন এমন মানুষ রয়েছে যারা দান করে মানুষকে দেখানোর জন্য বিভিন্ন খাতে দান করে এবং ওই দানে তার নাম লিখিয়ে রাখে যাতে করে সবাই তার নাম দেখে এবং তাকে প্রশংসা করে তাকে দানবীর বলে আল্লাহ তালা আমাদেরকে এসব পাপ থেকে হেদায়েত করুক আমিন